নমস্কার, আমি স্বপন, ইবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই ভিডিওটি একটি গান, যে গানটা গোটা পশ্চিমবাংলার মানুষের মনের কথা। আপনারা জানেন যে আগামীকাল ধর্মতলায় বিজেপি তাদের ডাক দিয়েছে, তারা সমাবেশের ডাক দিয়েছে, বঞ্চিতদের সমাবেশ। অর্থাৎ গোটা বাংলায় যারা বঞ্চিত হয়েছে, যারা প্রতারিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদের ক্ষোভ রয়েছে, তারা সকলে কালকে সমাবেশে আসুন বলে বিজেপির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। যদিও ওই সমাবেশের পথটা মসৃণ ছিল না, সেই সমাবেশ করতে গিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে হাইকোর্ট ঘুরে তারপরে সেই সমাবেশ করতে হয়েছে। এবং এটা গোটা পশ্চিমবাংলার এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতিটাই তাই। গোটা পশ্চিমবাংলার প্রশাসন বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মসূচি হতে গেলে সেই বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দান করা, এটা একটা নিয়ম মাফিক কাজ হয়ে দাঁড়িয়েছে। তারপরে সেটাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে, কোর্ট তাতে হস্তক্ষেপ করে তাদেরকে নিন্দা করবে, তাদেরকে এই সমালোচনা করবে এবং তাদেরকে বলবে যে আপনাদের কাজ কি এইভাবে বাংলার মানুষের গণতন্ত্রকে হত্যা করা, কি আপনাদের কাজ? এই সমস্ত যখন নিন্দা বাক্য কোর্ট থেকে আসবে আর কোর্ট যখন বলবে এটা করুক, তারপরে প্রশাসন নিশ্চুপ হয়ে সেটাকেই আবার অর্গানাইজ করার জন্য প্রশাসনকে দাঁড়িয়ে থাকতে হয়। এটাই পশ্চিমবাংলার এই মুহূর্তের একটা রাজনৈতিক, একটা প্রশাসনিক এরকম একটা চিত্র আমরা প্রত্যেক দিন দেখতে দেখতে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছি। এই প্রেক্ষিতে আগামীকালের এই জনসভা এবং সেই জনসভাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে একটি গান, যে গানটা ইতিমধ্যেই গোটা রাজ্যে ভাইরাল হয়ে গেছে, গানটা আগে আপনাদেরকে একটু শুনিয়ে নিই। শুনলেন গানটাতে বললেন যে শাসক তুমি হুঁশিয়ার, অর্থাৎ শাসককে হুঁশিয়ারি দিচ্ছেন। সমস্ত প্রতারিত বঞ্চিত সমাজের সমস্ত অংশের মানুষরা তাদের কালকে আসার আহ্বান জানাচ্ছেন। তারা শুধু গানে গানে আহ্বান জানাচ্ছেন ব্যাপারটা এমনটা নয়, তারা পথে রয়েছেন, ঘাটে রয়েছেন, প্রতিবাদে রয়েছেন। বিরোধী দলনেতা তিনি, আমরা তাকে দেখেছি পশ্চিমবাংলায় যেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন সেই আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা এটা প্রত্যেক দিন এই চিত্রটা দেখতে পাচ্ছি, সেটা বক্তুই হোক
সেটা জয়নগর হোক, সেটা উত্তরবঙ্গের কোথাও কোনো একটা জায়গা হোক, কিংবা পাহাড় থেকে সাগর পর্যন্ত গোটা বাংলায় যেখানে মানুষ আক্রান্ত, যেখানে মানুষ বিপদে পড়ছে, এমন কি পশ্চিমবাংলার বাইরেও যদি মানুষ বিপদে পড়েন, সেই বিপদের ত্রাতা হিসেবে শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছেন। এবং সেই শুভেন্দু অধিকারী গতকাল শ্যামবাজারের মঞ্চে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নো সেটিং লড়াই চলছে আমাদের। এই যে লড়াই, এই লড়াইটা বিগত দুটো টার্ম অন্তত আমরা যা দেখেছি, কংগ্রেস এবং সিপিএম তারা সেই সময় সেই লড়াইটা দিতে পারেনি, আর দিতে পারেনি বলেই তাদের আজকের রাজনৈতিক অবস্থানটা এতটাই দুর্বল হয়েছে যে বাংলার মানুষ তাদেরকে বিধানসভায় শূন্য, দুটো দলই শূন্য হয়ে গেছে। অর্থাৎ বাংলার মানুষ দেখেছেন যে এরা আসলে লড়াইটা দিতে চায় না বা পারছে না, সুতরাং বিকল্প হিসেবে বিজেপি পশ্চিমবাংলার মানুষের কাছে জায়গা করে নিয়েছেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2.5 বছর ধরে যে লড়াইটা দিচ্ছেন, সে লড়াইটা গোটা বাংলার মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, প্রতিষ্ঠিত তাকে করেছে যে ইনিই পারবেন গোটা বাংলাকেই বিপদের হাত থেকে রক্ষা করতে। গতকাল শ্যামবাজারের সমাবেশেও তিনি হুঙ্কার ছেড়েছেন, এই সমস্ত অপপ্রয়াস, এই সমস্ত অনাচার, সমস্ত অত্যাচার, দুর্নীতি, এই সবের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন, বিজেপির নেতৃত্বকে নেতৃত্ব সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন, সেই রুখে দাঁড়ানোর বার্তা গতকাল শুভেন্দু অধিকারী দিয়েছেন। কি বার্তা দিয়েছেন আমরা আগে একটু শুনে নিই। মমতা ব্যানার্জি বালু ওটা করতেই পারে না, আমার চারটে ধরলে আমি আটটা ধরব, আর যদি বাপের বেটি হও একটাকে ধরে দেখো, ধরে দেখো তুমি, একটা ছোট যুব কর্মকর্তা মন্ডল সম্পাদক তাকে ধরেছিল পরশুদিন, এমন দিয়েছি আপনারা দেখেছেন। আমি মমতা ব্যানার্জি 11 সালে সিপিএম এর অপজিশন দেখেছেন, 16 সালে কংগ্রেসকে দেখেছেন অ্যাসেম্বলিতে, এখন 2.5 বছর দেখতে পাচ্ছেন বিজেপির অপজিশন কাকে বলে। আমরা বিমান বসুর মতো নবান্নতে গিয়ে ফিস ফ্রাই খেয়ে সেটিং অপজিশন নয়, এখানে অভিজ্ঞ চৌধুরী চিৎকার করে আর অভিজ্ঞ চৌধুরীর যারা মালিক সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সঙ্গে পাটনা মুম্বাই বাঙ্গালোরে ইটিং ফিটিং সিটিং করেন। এখানে সিপিএম এর ছেলেরা, যুব বাহিনীরা, মীনাক্ষী বোনরা, 17 সায়নরা লড়াই করে, আর আপনাদের কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা বাঙ্গালুরু মুম্বাইতে গিয়ে আপনারা যাদের বলেন চোর ধরো জেল ভরো, তাদের সঙ্গে গিয়ে ইটিং মিটিং সিটিং ফিটিং ইত্যাদি ইত্যাদি করেন, বিজেপি এ কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভায় আমাদের সংখ্যা কম, কিন্তু কেমন ভাবে নড়িয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। একদিন শুধু একটু লাইভ করে দিয়েছিল, সেই দিনই ফুটো করে দিয়েছি বেলুন, পশ্চিমবঙ্গ দিবস, নাম বদলে দেবেন মমতা ব্যানার্জি, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ইতিহাস বদলে দেবেন। আমি বিধানসভায় বলেছি যে রাকেশ রোশন কোনদিন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধী কোনদিন চাঁদে যাননি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 47 সাল পর্যন্ত বেঁচে ছিলেন না, 41-এ মারা গেছেন, তিনি কোনদিন গান্ধীজিকে ফলের রস খাওয়াননি, অর্থাৎ আপনার কাজী নজরুল ইসলাম কোনদিন মহাভারত লেখেননি, আর আপনার পশ্চিমবঙ্গ দিবস কোনদিনই আপনি বদলাতে পারবেন না। আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য, নইলে আজকে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো, এবং আমাদের নিজস্ব যে অধিকার শুধু আমাদের নয়, ভারতবর্ষের সংবিধান সব ধর্মের যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা পালন করতে পারতাম না। তাই এই লড়াই 2.8 কোটি ভোট পাওয়া তৃণমূলের সঙ্গে 2.28 কোটি ভোট পাওয়া বিজেপির লড়াই এবং নো সেটিং লড়াই আমাদের। আমরা মোদীজির স্লোগানকে সামনে রেখে এই রাজ্যে 12.5 বছর ধরে যা লুট হয়েছে তার হিসাব নিকাশ করব, এ তো সবে ভোরবেলা। বানু কেষ্ট মানিক পার্থ অপা কালীঘাটের কাকু মাকু যা যা দেখছেন এগুলো কিচ্ছু না, এ তো হিমশৈলের চূড়া মাত্র,
আর বাকিটাও দেখতে থাকুন, দেখতে শুধু থাকুন, দেখবি আর চলবি লুচির মতো। শুনলেন শুভেন্দু অধিকারী কি বার্তা দিলেন, অর্থাৎ গোটা পশ্চিম বাংলায় সকলকে একত্রিত করে আগামীকাল তিনি সকলকে আসার ডাক দিয়েছেন। অমিত শাহর সমাবেশ, সেই সমাবেশে শুভেন্দু অধিকারী থাকছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো নেতৃত্ব সকলে থাকছেন, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের এই সমাবেশ থেকে এই বার্তা গোটা বাংলার মানুষকে দেবেন যে গোটা বাংলায় যে দুর্নীতি হয়েছে, যে লুট হয়েছে, যে অত্যাচার চলছে, সেই অত্যাচার থেকে মুক্তি দিতে পারবে বিজেপি, এবং সেই অত্যাচার থেকে যদি বাংলার মানুষকে মুক্ত হতে হয় তাহলে বিজেপির নেতৃত্বে যে লড়াই চলছে সেই লড়াইয়ে মানুষকে পায়ে পা মেলাতে হবে, এই বার্তা সম্ভবত বিজেপির নেতৃত্ব দেবে। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে, নমস্কার।